আসসালামু আলাইকুম আজকে একটি দুঃখের সংবাদ তার পাশাপাশি একটি খুশি সংবাদ নিয়েও কথা বলবো প্রথমে দুঃখের সংবাদটা দিয়ে শুরু করি আজকের এই ভিডিও ফুল ভিডিওটি আশা করি দেখবেন আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত আজ খুবই অসহায় অবস্থায় আছে করোনায় আক্রান্ত হাজার হাজার মানুষ মরতেছে আর সাক্ষী হচ্ছে ওখানকার আলো বাতাস অক্সিজেনের নেই কত কষ্টে রোগীরা জীবনযাপন করতেছে এই ছবিটা দেখলেই আপনারা বুঝতে পারবেন লাশ ফুরিয়ে ফেলার জন্য পর্যটন পরিমাণে জ্বালানির অভাব আর এমত অবস্থায় ওখানকার মুসলমানেরা তাদের মসজিদ খুলে দিয়েছে যেন করোনা রোগীদেরকে ওখানে রাখা হয় অর্থাৎ অস্থায়ী হসপিটাল হিসাবে ব্যবহার করা হয় ওই মসজিদ ভারতে আজ থেকে এক বছর আগেও করোনার কারণে মসজিদে নামাজ পড়তে দেওয়া হতো না হাজার হাজার মুসলমানদেরকে পুলিশে মসজিদের গেটে লাঠিছাঁজ করেছে অনেক মুসলমানদেরকে ফিরে রক্তাক্ত করেছে ভারতের পুলিশ শুধুমাত্র মসজিদে জামাত করার কারণে আজকে তারা এতই করোনা অবস্থায় আছে ভারতের একজন পুলিশ রাস্তায় দাঁড়িয়ে মাইকিং করতেছে তিনি বলতেছেন যে মুসলমানদেরকে নামাজ পড়ার জন্য এবং কি নামাজ পড়ে আল্লাহ তালার কাছে দোয়া করার জন্য মুসলমানদের দোয়া নাকি সরাসরি আল্লাহ তালার কাছে কবুল হয় তাই তিনি মুসলমানদেরকে বারবার অনুরোধ করতেছেন যেন আল্লাহ তালার কাছে পুরা ভারতবাসীর জন্য দোয়া চাওয়া হয় সত্যি পুলিশের কাছ থেকে এইসব কথা শুনে আমি নিজেকে অনেক গর্বিত মনে করতেছি একজন মুসলমান হয়ে ভারতের যে মন্দির প্রতিদিন লক্ষ লক্ষ টাকা অনুদান দিত সেই দেশের হিন্দুরা আজকে এই মহামারীর কারণে সেই মন্দির গুলা বন্ধ করে দেওয়া হয়েছে जिन मंदिरों में आप अपनी मेहनत की कमाई लुटा रहे थे आज कोरोना जैसी महामारी के वक्त तो मंदिरों ने अपने दरवाजे बंद कर लिए हैं मंदिर पर हैशटैग मंदिर में दान देना बंद करो ट्रेंड चल रहा है लोग कह रहे हैं कि जब मुसीबत के वक्त ही ना ही भगवान काम आ रहे हैं ना ही उनके मंदिरों का चढ़ावा तो प... हिंदू था আজকে সেই মসজিদগুলোর গুলার ভিতরেই অস্থায়ী হসপিটাল তৈরি করা হয়েছে আজকে একজন মুসলমান হয়ে যেভাবে আমার কাছে খুব ভালো লাগতেছে আমি মনে করি যে পুরা মুসলিম জাতির কাছে এভাবে ভালো লাগতেছে শুধু মুসলমানেরা এতটুকু উপকার করেছে খামতো হয়ে গেছে বিষয়টা কিন্তু তা নয় ভারতের নিজামুদ্দিন নামের একটা মসজিদের সকল মুসল্লিরা ফজরের নামাজ শেষ করার পরে করোনা রোগীদেরকে রক্ত দেওয়ার জন্য সবাই সিরিয়ালে দাঁড়িয়ে গেছে এসআপ প্লাজমা ডোনেট করে গেলিয়ে হেঁ তাবি হাজরাত প্লাজমা ডোনেট করে গেলিয়ে আয় হ্যাঁ বলে কি জানা নিজামুদ্দিন বাংলাবালি মসজিদ খেল আশা করি ওই দেশের বিভিন্ন জাতি কুষ্টির লোক আজকে বুঝতে পেরেছে মুসলমানের কি জিনিস তারা বিপদ আপদে ধর্ণ বর্ণ নির্বিশেষে সকল মানুষকে সহযোগিতা করতে পারে আর এটা হচ্ছে ইসলাম আর এটা হচ্ছে ইসলামের আদর্শ আজকে এই ভিডিওটি সবাই নিজ নিজ দায়িত্বে শেয়ার করে দেবেন আজকে এই ভিডিওটি শেয়ারের মাধ্যমে নিজেকে অন্যের কাছে প্রকাশ করতে পারবো আমরা মুসলমান আমরা চাইলে সব কিছুই পারি আর এই ভিডিওটি পর্যন্ত পর্যন্তই যদি আমাদের এই ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে আপনার মনে একটু দাগ কেটে থাকে তাহলে আমাদের এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ